বিজয় দিবস সাপ্তাহিক ছুটি পেয়ে পটুয়াখালীর কুয়াকাটায় ভিড় করেছেন পর্যটকেরা সেখানে আছেন সহকর্মী মহিবুল্লা চৌধুরী সরাসরি যাচ্ছি তার কাছে মহিবুল্লা জানাবেন প্রচুর পর্যটক আসছেন পটুয়াখালীতে সমুদ্র সৈকতে সব মিলিয়ে সেখানে কেমন দেখছেন সেখানকার পরিবেশ জানাবেন জি উর্মি আপনাকে ধন্যবাদ মহান বিজয় দিবস ও সাপ্তাহিক দুদিনের ছুটিতে নাগরিক কোলাহল থেকে মুক্তি পেতে প্রকৃতির কাছে চলে এসছে আহ দেশ বিদেশের হাজারো পর্যটক যেহেতু সকালবেলা এই সকালে কিন্তু যারা গতকালকে এসছে তারা অনেকে সূর্য উদয় দেখতে আহ সমুদ্র সৈকতের যে সকল পর্যটন স্পট রয়েছে সূর্য উদয়ের যে স্পট রয়েছে সেখানে ভিড় করেছিল এখন বর্তমানে যেহেতু সূর্য উঠে গিয়েছে গিয়েছে তারা বা অবকাশ যাপনের জন্য আবার হোটেলে ফিরে এছাড়া যে সকল দেশ বিদেশের পর্যটক আজকের দিনে অবস্থান করবেন তারা কিন্তু ইতিমধ্যেই সমুদ্র সৈকত কুয়াকাটায় এসে পৌঁছেছে আমরা দেখানোর চেষ্টা করছি এখন বর্তমানে যে শীতের আবরণ কিন্তু সমুদ্র সৈকতে পড়ে যার প্রভাবে কিন্তু একেবারেই শান্ত রয়েছে বিশাল সমুদ্রে কোন ধরনের ঢেউ নেই এই শান্ত সমুদ্রে নোনা জলে পা কেউ তার প্রিয়জনের হাতে হাত পা মিলিয়ে সমুদ্রের এই বীজ পাড়ের এক প্রান্ত থেকে অপর প্রান্তে কিন্তু হেঁটে বেড়াচ্ছেন পাশাপাশি যে সকল আগত পর্যটক রয়েছে অনেকে কিন্তু বেঞ্চ যেমন সমুদ্রের পাড়ে যে বেঞ্চ রয়েছে সেখানে কিন্তু তারা বসে সময় কাটাচ্ছে এবং এই যে সমুদ্রের বিশাল জলরাশি সেই বিশাল জলরাশির সৌন্দর্য এবং সমুদ্রের যে গর্জন রয়েছে শান্ত সমুদ্রের যে গর্জন রয়েছে সেটি কিন্তু উপভোগ করছে আমরা বেশ কয়েকজন পর্যটকের সাথে কথা বলেছি তারা আমাদেরকে যেমনটি জানিয়েছে বা বলেছে তাদের একটি দাবি হচ্ছে যে কুয়াকাটায় কিন্তু তেমন উন্নত মানের হোটেল মোটেল নেই তাদের দাবি একটাই হচ্ছে যে কুয়াকাটায় যেন বেসরকারি এবং সরকারি বিনিয়োগের মাধ্যমে বহির্বিশ্বের মতো যেন হোটেল মোটেল নির্মাণ করা হয় এবং আমরা দেখেছি যে আগত পর্যটকদের কিন্তু নিরাপত্তা ব্যবস্থা পুলিশ জেলা পুলিশ সহ পুলিশসহ কাজ করছে মাঠে এছাড়া যাতে পর্যটকদের কোনো ধরনের সমস্যা না হয় এ কারণে কিন্তু জেলা প্রশাসনের একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট মাঠে কিন্তু কাজ করছে তো পটুয়াখালী থেকে এই ছিল সর্বশেষ উর্মি অনেক ধন্যবাদ মহি বললাম আপনাকে